হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করব সামনে আসছে কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম কী কৌশিকী অমাবস্যা দু হাজার চব্বিশ সালে ঠিক কবে পালিত হবে তিথি কখন শুরু হবে তিথি কখন শেষ হবে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন সামনেই যেহেতু কৌশিকী অমাবস্যা আছে আর আপনারা অনেকেই জানেন প্রত্যেকটা অমাবস্যার মতো কৌশিকী অমাবস্যারও একটা মাহাত্ম রয়েছে তবে একটু বিশেষ মাহাত্ম কৌশিকী অমাবস্যাতেই চোখে পড়ে আর সেই কৌশিকী অমাবস্যার দিনক্ষণ ঠিক কবে পড়েছে জানতে গেলে বিস্তারিত ভিডিওটি আপনাকে দেখতে হবে কৌশিকী অমাবস্যায় আপনারা অনেকেই জানেন তারাপীঠ মহাশ্মশানে তন্ত্রমন্ত্রী বিশেষ যোগ্য হয় তাই এই কৌশিকী অমাবস্যার দিনটা অতীব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের কাছে তাই হিন্দু ধর্মের যে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পূজা করা হয় দেবীর আরাধনা সেক্ষেত্রে এই ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা সেটাই কিন্তু কৌশিকী অমাবস্যা আর এই পুজোর সঙ্গে জড়িত আছে নানা পৌরাণিক কাহিনী কৌশিকী অমাবস্যার এই পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে যে বিশেষ উপাচারে পুজো করা হয় সেটা মায়ের উদ্দেশ্যে আর কৌশিকী অমাবস্যায় তন্ত্রমন্ত্রের বিশেষ কাজ করা যায় তাই কৌশিকী অমাবস্যা এতটাই গুরুত্বপূর্ণ তন্ত্রমতে এই কৌশিকী অমাবস্যার রাত্রিকে তারা রাত্রি বলা হয় এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক এই দুয়ের দরজা মুহূর্তের জন্য খুলে যায় সাধক নিজের ইচ্ছামতো মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তির সাধনার মধ্যে আত্মস্থ করতে পারেন সিদ্ধি লাভ করতে পারেন তবে এই দু হাজার চব্বিশ সালে কৌশিকী অমাবস্যা পড়েছে দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অমাবস্যা তিথি শুরু হবে এক সেপ্টেম্বর শেষ রাত পাঁচটা পাঁচ মিনিট থেকে চলবে তিন সেপ্টেম্বর সকাল ছটা উনত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু অমাবস্যা পালিত হবে দুই সেপ্টেম্বর দু কথিত আছে সাধক বামা খ্যাপা বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে কৌশিক অমাবস্যায় তারাপীঠ মহাশাসনে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করেছিলেন ধ্যানমগ্ন বামাখ্যাপা এদিন তারামায়ের আবির্ভাব পেয়েছিলেন এছাড়াও শোনা যায় এই তিথিতেই কৌশিকী রূপে মা তারা বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ ও নিঃশুম্ভ নামক ওষুধের দমন করেছিলেন আর সেই নাম থেকেই কৌশিকী অমাবস্যা নামটি এসে গেছে কৌশিকী অমাবস্যার পৌরাণিক ইতিহাসে যদি আমরা চলে যাই তাহলে বলা যায় মা তারা হলেন দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা আরে কৌশিকী তারই আরেক রূপ মারকাণ্ডে পুরাণ মতে একসময় মহিষাসুরের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন আর তখনই দেবী দুর্গা মহি বধ করেন কিন্তু এই শান্তি বেশি দিন থাকে না শুম্ভ নিসম্ভের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে যান এরপর সকলেই পার্বতী শরণাপন্ন হলে দেবতাদের রক্ষা করতে মা মহামায়া তার ইচ্ছা শক্তি জাগ্রত করে এক দেবী মূর্তির জন্ম দেন দেবী কৌশিকী অজনী সম্ভবা ছিলেন আর সেই কারণে কৌশিকী দেবী শুম্ভ নিশুম্ভকে বধ করেন যুদ্ধকালীন সময়ে দেবী কৌশিকীর শরীর থেকে হাজারো যুদ্ধমাতৃকালী সৃষ্টি হয় এবং তারাই সমগ্র অসুরকুলকে বিনাশ করেন আর এই ঘটনাটি ভাদ্র অমাবস্যায় ঘটেছিল তাই পরবর্তীকালে এটি কৌশিক অমাবস্যা নামে পরিচিতি পায় তবে বিশ্বাস অনুযায়ী কৌশিক অমাবস্যা তিথিতে বিশেষ পূজায় অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই দিন সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায় খুব সহজে তো অবশ্যই হাজার হাজার ভক্তরা এই কৌশিক অবসাদ দিন তাই জন্যই তারাপীঠ মন্দিরে ছুটে যান অবশ্যই আজকের ভিডিওটি দ্বারা আপনারা জানতে পারলেন কৌশিক অবসাদ দু হাজার চব্বিশ সালে কবে পড়েছে কেন কৌশিক অবশ্য পালিত করবেন এবং কৌশিক অবশ্য যে সৃষ্টি হয়েছিল কীভাবে অবশ্যই ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ